আসসালামু আলাইকুম অটোক্র্যাট ল্যান্ড সার্ভে ট্রেনিংয়ের আজকের ক্লাসে আমি আপনাদেরকে জানে স্বাগত আজকের আলোচ্য বিষয় হচ্ছে নতুন পয়েন্ট সংযোজন করার নিয়ম রাস্তা বা পলটের ভিতর কালার করার নিয়ম এই দুটি বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমে আপনারা আপনাদের অটোকের সফটওয়্যারটি ওপেন করবেন তারপর সেভ করা ফাইল ওপেন করবেন এখন নতুন পয়েন্ট কোথায় সংযোজন করতে হয় সেটা আমি দেখে দিচ্ছি এবং কেন করতে হয় মনে করেন আমি উনিশশত আট নাম্বার পোলটটি মাপ দিব ওই জন্য এটা আমি ড্রয়িং করে নিচ্ছি ড্রয়িং করার পরে আমি দেখলাম যে এখানে আমি যখন কোনো পয়েন্ট না দিয়ে একবারে টেনে আসছি তাতে আমার এখানে এই লাইনটা বাইরে চলে আসছে অর্থাৎ আমার এই নকশার দাগের উপর দিয়ে যায়নি অনেকে টোটাল এটা ডিলেট করে দিয়ে আবার নতুন করে ডোরিং করে থাকে সেক্ষেত্রে আপনার অনেক সময় লস হবে তা আমি সাজেস্ট করবো আপনি এটা টোটাল ডিলেট করার দরকার নেই আপনি এখানে একটা পয়েন্ট দিয়ে দিলেই হলো আর এখানে কিভাবে পয়েন্ট দিবেন সেটাই আমি এখন দেখাবো এখানে পয়েন্ট দেওয়ার জন্য এই রোটেটের এখানে ক্লিক করবেন এখানে পয়েন্ট দেওয়ার জন্য এই যে এই টুলসটা নেবেন এটা হচ্ছে ব্রেক অ্যাড পয়েন্ট এই ব্রেক অ্যাড পয়েন্টের আইকনে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করলে আপনি প্রথমত এটার উপরে ক্লিক করে সিলেক্ট করবেন এই বাহার উপরে ক্লিক করে সিলেক্ট করার পরে আপনি যে যেইখানে পয়েন্ট নিতে চান জুম করে ওখানে কার্সর রাখবেন রাখার পরে মাউসের আর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে ওখানে একটা পয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এভাবে পয়েন্ট হওয়ার পরে আপনি এই পাশে একটা ক্লিক করবেন আবার এই পাশে একটা ক্লিক করবেন ক্লিক করে উভয় পাস সিলেক্ট করে এবার সেই এক নম্বর ক্লাসে দেখে যে কিভাবে বাহু এডিট করতে হয় বা পয়েন্ট এডিট করতে হয় এখন আপনি এই পয়েন্টের উপরে কারসার রেখে মাউসের বামে একটা ক্লিক করে আস্তে করে সরিয়ে দিন তাহলে আপনার ওই পয়েন্টটা যেইখানে ফিক্সড হবে বা পারফেক্টলি বসবে সেখানে সরে যাবে এভাবে আপনি পয়েন্ট নতুন একটা পয়েন্ট নেবেন অথবা সংযোজন করবেন এরপরে ওই পয়েন্টটা এডিট করে ঠিক জায়গায় বসাবেন এই দুটো একসাথে কাজ করবেন এরপরে আপনি দেখেন যে এই পাশটা সিলেক্ট হচ্ছে কিন্তু এই পাশটা সিলেক্ট হচ্ছে না দুটো আলাদা আলাদা হয়ে আছে তখন কি করবেন এই দুটো একসাথে জয়েন দেওয়ার জন্য বা ব্লক করার জন্য কীবোর্ড দিয়ে বি ও যেটা আমি এক নাম্বার লেকচার শিটে অথবা প্রথম ক্লাসে দেখাইছি বিও লিখে এন্টার দিবেন তারপর এখান থেকে পিক বক্সের এই বক্সে ক্লিক করবেন তারপরে এই পল্টের মাঝখানে কারসর রেখে মাউসের বামে একটা ক্লিক করবেন তারপরে এন্টার দিবেন তাহলে টোটাল একসাথে একটা ব্লক হয়ে যাবে বা একসাথে জয়েন হয়ে যাবে এরপরে এলআই দিয়া এন্টার দিবেন তাহলে এটা সঠিক ক্ষেত্রফলটা এখানে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন কোথায় আপনার পয়েন্ট সংযোজন করতে হবে এভাবে পয়েন্ট সংযোজন করে আপনারা বিয় দিয়া বাউন্ডারি দিয়ে তারপরে জমি ক্ষেত্রফল বের করবেন যদি কোথাও একাধিক পয়েন্ট দরকার হয় সেম একইভাবে আপনারা একাধিক পয়েন্ট নেবেন আমি আর একটা পলটের মাপ দেখাচ্ছি এখান থেকে পলি লাইন নেবো উনিশশো তো তেইশ নম্বর পোলটটা মাপ দেবো আমি এখান থেকে শুরু করলাম এরপরে স্কেপে ক্লিক করবো ড্রয়িং ল্যান্ড চলে যাবে এরপরে আপনি বড়ো করে জুম করে দেখবেন যে আপনার ডোরিং করাটা কি সঠিক হয়েছে কি না আমি দেখলাম যে আমার এইখানে একটা পয়েন্ট দেওয়া দরকার ছিল কিন্তু আমি এখানে ভুলবশত পয়েন্টটা দেই নাই আর এখানে একটা পয়েন্ট দেওয়া দরকার ছিল এই দুইটা পয়েন্ট আমার দরকার এখন আমি কি করব এখান থেকে ব্রেক অ্যাড পয়েন্টে ক্লিক করব ব্রেক অ্যাড পয়েন্টে ক্লিক করার পরে এখানে কার সর রেখে মাউসের বামে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমার যেইখানে পয়েন্ট দরকার সেখানে কাঠসার রাখবো তাহলে দেখবেন ওখানে লেখা আসবে নিয়ারিস্ট আর এক্সের মতো একটা আইকন দেখা যাবে যদি আপনার এখানে এরকম নিয়ারিস্ট লেখা না আসে আর যদি এই এক্সের মতো আইকন না আসে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এরপরে মাসের বাম একটা ক্লিক করেন তাহলে দেখেন এখানে একটা পয়েন্ট হয়ে গেছে এবার পয়েন্ট হওয়ার পরে আপনি এই পয়েন্টের এই পাশে একটা ক্লিক করবেন আবার এই পাশে একটা ক্লিক করবেন ওয়াই পাশে ক্লিক করে সিলেক্ট করার পরে আপনি এই বাহুটা এই পয়েন্টের যেদিকে নিতে চান সেদিকে এইভাবে ট্রেনে সরাই দিবেন তাহলে এটা এডিট হয়ে যাবে